নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি এই যে গার্ডেন দেখাতে। গার্ডেনে কি অবস্থা! সব গার্ডেন দেখুন ভরে গেছে একদম, এখন সবুজ সবুজ হয়ে গেছে। আর কয়েকদিনের পরে আমরা সব সবজি তুলতে পারবো। এই যে দেখুন বেগুন গাছগুলো এখন বেশ পুষ্টি হয়ে গেছে। তো আর কদিনের পরে আমরা সবজি মোটামুটিভাবে তুলতে পারবো। লাল শাকগুলো আমরা অনেকবার তুলে খেয়েছি, আর তেমন কিছু বাগান থেকে এখনো পাইনি। আর বেথ শাক ওগুলো তো অটোমেটিক হয়, ওটা লাগানোর নয়। দেখুন লঙ্কা হয়েছে, এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় লঙ্কা হয়েছে। বেগুন গাছেও খুব ফুল হচ্ছে, খুব ফুল হচ্ছে বেগুন গাছগুলোতে। আর কুমড়ো গাছ, লাউ গাছ, শশা গাছ সব না ছেড়ে দিয়েছে। এবারে লতানো আরম্ভ করে দিয়েছে সুব্রত, ওই যে ধরে ধরে সব নেটে ওদেরকে ভর দেওয়ানো করাচ্ছে, তাহলে কি ওইখানে উঠে যাবে ওরা। আর লঙ্কা গাছে খুব লঙ্কা হচ্ছে এখন। আর এই যে আপেল গাছ দেখুন, আপেল কেমন ঝুলে যাচ্ছে এবারে, আর ভাত নিতে পারছে না। এই যে ডালাগুলো দেখেছেন, এবারে বেশ বড় বড় হয়ে না ঝুলে যাচ্ছে নিচের দিকে। এই যে চারিদিকে আপেল ধরেছে, আর লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো না পকোড়া খাওয়ার লঙ্কা, দেখুন প্রচুর হয়েছে। এই যে সব দেখা যাচ্ছে। আর শশা গাছে প্রচুর ফুল এসছে, ফুল হচ্ছে শশা গাছে। বরবটি গাছও বেশ লতাতে আরম্ভ করে দিয়েছে। এই যে লাউ গাছগুলো দেখুন বেশ সুন্দরভাবে হয়ে গেছে। কুমড়ো গাছও ওদেরকে এখন ওই নেটগুলোতে জড়িয়ে দিতে হচ্ছে। তারপরে আর কয়েকদিন মানে 10-12 দিনের মধ্যে ডাঁটা খাওয়ার মতন হয়ে যাবে সব। এই যে কফি গাছগুলো, আদা গাছ দেখেছেন, আদা গাছ হচ্ছে। টমেটো গাছে ফুল হচ্ছে, টমেটো ধরেছে, দেখুন ছোট ছোট টমেটো সব ধরেছে। এই যে টমেটো ধরেছে। মুগ গাছগুলো দেখুন এইভাবে সব লতাতে আরম্ভ করে দিয়েছে। লাউ গাছটা দেখুন বেশ সুন্দর করে ছেড়েছে লাউ গাছে। ওখানে একটা, এখানে একটা, ওই পাশে একটা, বেশ 4-5টা তো লাউ গাছ হবে, দেখাই যাচ্ছে। আর এগুলো সব ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছগুলো ছাড়তে একটু টাইম লাগছে, দেখা যাক কবে ছাড়ে। কলমি শাকগুলো জানি না এবছর কলমি শাক খেতে পাবো কি না আদৌ। আর দেখুন শশা গাছ, শশা গাছগুলো একদম ভালোভাবে হয়ে গেছে। বললো না ছোট ছোট শশা, ওই যে ফিমেল শশাগুলো যেগুলো, ওগুলো আসছে, ফুল ফুটছে, দেখা যাক কবে শশা পাবো। প্রথমের দিকে তো ধরে না, দেখি প্রত্যেক বছর তাই দেখি, হয়তো প্রথমের দিকে যে ফুলগুলো হয় সেগুলো ধরে না, তারপরে যে হতে থাকে একদম ঝুড়ি ঝুড়ি শশা। এই যে আপেল দেখুন, প্রচুর আপেল হয়েছে গাছটাতে। যাই হোক ভগবানের এটা। আর এই যে নাশপাতি একটাই হয়েছে, নাশপাতি আগের বছরও একটা হয়েছিল, এবছরও একটা হয়েছে। আর এই যে জুকিনি গাছের প্রচুর ফুল হচ্ছে জুকিনিতে, জানা নেই কবে জুকিনি পাবো, কি আদৌ পাবো না এই যে জুকিনি। আর সুব্রত আবার পুঁই গাছ লাগিয়ে দিয়ে গেল, এখানে পালং গাছ লাগানো ছিল, পালং গাছ
গাছগুলো তো উঠলোই না, জানি না এই বছর এই ওয়েদারটা এত বাজে, এত বাজে ওয়েদার, আমরা এতদিন আছি না দেখিনি কিন্তু এইভাবে বাজে ওয়েদার। পালং গাছগুলো উঠলো না, দেখুন ধনে পাতা গাছগুলো কেমন হয়ে আছে, মানে বুঝতে পারছে না বড় হবে কি ওরা ওইভাবে থাকবে, কারণ এত মানে বৃষ্টি তো হচ্ছেই না, এত গরম দিনের বেলা এত গরম, রাত্রেবেলায় পুরো ঠান্ডা, মানে হিটার চালাতে হচ্ছে রাত্রেবেলায়, তো ওরা না বুঝতে পারছে না কি করবে। ওই ওয়েদারের এত এরকম আমরা কোনো বছর দেখিনি। এটা পুরো আমার নাশপাতি গাছ, এটা এটা নাশপাতি গাছ, একটাই নাশপাতি হয়েছে আপেল গাছ, আর ওই পাশে একটা আপেল গাছ ছিল ওটা মারা গেল এবছর ওই ওয়েদারের জন্য, মানে পাতা যেই যেই সময় এলো না পাতা আর ফুল হবে বলে, দেখুন দেখতেই পাবেন দেখালে বুঝতে পারবেন, এই দেখুন এগুলো পাতা আর ফুলের জন্য ওই যে যে এইরকম বেরোলো পাতা আর ফুল হবে বলে, তারপরেই রাত্রেবেলায় এত টেম্পারেচার কমে গেল আর গাছটা না বাড়লোই না, গাছটা হলোই না, ওইভাবেই থেকে গেল গাছটা, না পাতা ছাড়লো না ফুল এলো না কুঁড়ি এলো, পুরো শুকিয়ে গেল তারপর পরপর। আজকের মতন বিদায় জানাচ্ছি, এই যে আমার গার্ডেনের অবস্থা দেখিয়ে দিলাম, তো বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার ক্যামেরাটার না ব্যাটারি শেষ হয়ে গেছে, তো চলুন আজকে রাখছি আমি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দিলে নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে, তো বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন।